হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের বন্ধুরা আপনার ফোনে যদি ওয়ান এক্স অ্যাপটি ডাউনলোড করা না থাকে তবে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ওয়ান এক্স বেট অ্যাপটি ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজার হতে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরেই অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশনের জন্য আবার অনেকগুলো অপশন দেওয়া আছে এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশে রাখবেন বাংলাদেশি টাকা বিডিটি থাকবে নিচে এরকমই রাখবেন তারপর এখানে প্রোমো কোড ব্যবহার করবেন যাতে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ ও ফুল ভেরিফাইড হয় প্রোমো কোডের এই ঘরে লিখবেন BN366 হ্যাঁ আবার বলছি BN366 এই প্রোমো কোডটি দিলেই আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই 100% বোনাস পাবেন এখানে BN366 এই কোডটি লিখবেন কোনো ভাবে ভেরিফাইড হবে না প্রোমো কোড দেওয়ার পর নিচের দিকের এই খালি ঘরটাতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন আপনার সামনে যদি রোবট ভেরিফিকেশন চাই তবে তা সফল ভাবে করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন আপনাকে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা অন্য কোথাও লিখে রাখবেন এগুলো যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে তা দেখাচ্ছি এজন্য নিচে মেরু বাটনে ক্লিক করে ওপারে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনার এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক লিঙ্কেই ক্লিক করবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটি বসাবেন অবশ্য জিরো ছাড়াই বসাবেন আপনি যদি আগে অ্যাকাউন্টে একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে বন্ধুরা দেখুন ইন্টার ডিটেলস এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার এনআইডি তথ্যের সাথে মেল রেখে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রিজিওনে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর সিটিতে ঢাকা রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে ওয়ান ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের বসাবেন আর আপনার না থাকে তাতে ইস্যুর বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন তারপর সব ঠিক থাকলে নিজের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন একটু ওয়েট করুন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এখন বন্ধুরা প্রশ্ন রয়ে গেল কিভাবে ডিপোজিট করবেন সেটা দেখাচ্ছি ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনের উপর একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন তো বন্ধুরা এই পেমেন্ট মেথডের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম তিনশো টাকা ডিপোজিট করতে পারবেন মানে এখানে সর্বনিম্ন তিনশো থেকে আপনার যত ইচ্ছে তত টাকাই ডিপোজিট করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা এই পেমেন্ট মেথডের একটি এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে এই এজেন্ট নাম্বারই আপনাকে ক্যাশআউট করতে হবে তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব এই পেমেন্ট মেথডের ক্যাশআউট অপশনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশআউট সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশআউট করার পর তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশআউট করেছিলেন তা লিখবেন বন্ধুরা আমি যেহেতু 1500 টাকা করেছি তাই 1500 টাকাই লিখলাম তারপর আমরা ট্রানজেকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজেকশন আইডি এখানে বসাবো এরপরে ওয়ালেট নাম্বার মানে আপনি যেই পেমেন্ট মেথডের মাধ্যমে ক্যাশ আউট করেছিলেন সেই পেমেন্ট মেথডের নাম্বারটি এখানে বসাবেন এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে পৌঁছে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিট পরেই দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে